শুনিয়া
আমি তোমার মাতা আর ঠাকুর হয় তোমার পিতা আমি যে গাছের নাবুল যাবে অন্যায় করেছি আমার আমাকে ক্ষমা করে দিস না তোমার ক্ষমা হতে পারে না আজ বিলাত সে বিলা অপরাধী তুমি আমার নাম চাচ্ছি এটা এমন অন্ধ করিয়েছে তাই তোমার একমাত্র প্রাণ থাকে শর্মা পাতা আমি তো কাশি পাত করি এই ধরনের কোন নর নারী কোন
খড়াই এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাবো তোর লাশ মন্দির প্রাঙ্গণে তোরা কাল বড় একটা এই মুহূর্তে তোর আরে তুই লড়াই আসবে তার সম্মুখে সঙ্গে নিয়ে যাবে তোর লাশ মন্দির গৌরী গৌরী Thank you.
জগত করমনে কানাওনে করতে এই কৈলাস মন্দির প্রাঙ্গণে তার এখন ফিরে আসছে না কেন? তবে কি সেখানে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হলো না? না, এই কৈলাস মন্দিরে নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকা অসম্ভব। এই মুহূর্তে এই কৈলাস মন্দির প্রত্যাগ করেই আমি নিয়ে যাবো সে অলরেডি ও হো তো তাৎস বৎস ওগো পিতা আপনি আমাকে এই অসময় কেন স্মরণ করলেন? পিতা চরিত্র মনে আজ অসময় স্মরণ করেছি কেন তুমি শুনতে চাও বাবা? সত্যি পিতা শোনো, আছে আমার এক কন্যা, নাম তার প্রতাপতি, সে চিরতরে অন্ধ, তাই এমন মনে স্থির করেছি আমার অন্ধ কন্যাকে আমি তোমার সহিত বিবাহ দেব। তুমি সাধনায় সিদ্ধি লাভ না করা পর্যন্ত তুমি কাউকে বিবাহ করতে পারবে না, আর নারী পাশে থাকলে সাধনায় সিদ্ধি লাভ হয় না। কিন্তু আর দীর্ঘদিন ধরে চারি ধ্যানে জ্ঞানে তুমি গহনের কারণে তপ জপ করছো, আমি সেই ভোলা মহেশ্বর, আমি তোমার আশীর্বাদ করি, তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে পুত্র। তুমি আমার কাছে যা বর চাইবে সেই বর আমি হাসি মুখে তোমাকে দান করবো। বড় তুমি আমার কাছে কি বর চাও পুত্র? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন জন্ম জন্ম অন্তরে আপনার চরণ পাদুকালায় আমি সেবা করতে পারি প্রভু। আমি যদি বলেন আমার জীবনটা আস্তে আস্তে আপনার পায়ে সমর্পণ করবো, কিন্তু আমি বিবাহ করতে পারবো না পিতা, তাই ফিরে যাচ্ছি আমার আপনাকে। তুমি অদ্র তাকিয়ে দেখো ওই যে অবরা ডাল, ওই অবরা ডালে তোমার পূর্ব পুরুষরা এখন পর্যন্ত সাপগ্রস্ত হয়ে ঝুলছে, যতদিন তার পর্যন্ত তোমার অর্জুন সন্তান তাদের পিণ্ড না দেয় কিছুতেই তারা করবে না। কি বললেন পিতা? আমার পূর্বপুরুষের যখন আড্ডারে ঝুলছে আমার ঔরস্য তো সন্তান তাদের পিণ্ড দেয় তাহলে তারা চলে যাবে। এবং পিতা এ কথা তুমি সত্য হয়ে থাকে এই মুহূর্তে বিবাহ রাজন করে আপনার অন্ধ কন্যাকে এই মুহূর্তে আমি বিবাহ করব পিতা। Thank you.
লক্ষ্মী সরস্বতী আর তোমার এর কার শুনেই তোমাদের ভগ্নী পদ্মাবতী বিবাহ সম্পন্ন করেছো আমি তোমার আশীর্বাদ করি তোমরা দীর্ঘায়ু পাবে দীর্ঘায়ু পাবে মনপতি তুমি অপার পরিশ্রম করে আনন্দের সহিত পদ্মার বিবাহ সম্পন্ন করেছো আমি তোমার আশীর্বাদ করি তোমরা দীর্ঘায়ু পাবে আমি সর্বত্র মন্ত্র করেছি হে বাবা কাকু তোমরা সবাই ঠিক করেছো আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি তোরা সুখে থাকবে ভালো থাকবে দীর্ঘায়ু পাবে বিবাহের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন পিতা বেশ আমি তোমাদের আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক দাম্পত্য জীবন সুখময় হোক দাম্পত্য জীবন সুখময় হোক তুমি থাকবে কই আসছে মন্দির প্রাঙ্গণে আমি আমাদের কন্যা ও জামাতাকে রাখতে যাব অদ্র ওই গহনের কারণে জীবনে মরণে তাকে খুশিতে দেখো তার দুঃখ কষ্টের ভাগিদার হো আজ রাখতে যাবো আমরা আমি যেতে চাই সুখে দিতরা এই মাটিতে আমি রুম বিস্তার করবো আমার অনুর করে মাথা রেখে তুমি যাবে সুখে দিতরা এসে পরিবার Thank you.
তুমি কোথায় গিয়ে ছেড়ে মনসা এখন বলছি তুমি সত্য কথা বলো তুমি কোথায় গিয়ে ছেড়ে মনসা আমি সত্য কথা বলছি আমি তোমার ভগবান জন্য ছন্দ প্রতি দিতে গিয়েছিলাম আমার মাথা মাটিতে রাখার অপরাধে আজ আমি তোমাকে পরিত্যাগ করলাম বেরিয়ে যাও রসা এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও